ভারতের জার্সি ছবিটা দেখেছেন, যেখানে অর্থাভাবে নিজের ছেলের জন্য ভারতীয় ক্রিকেট দলের জার্সি কিনতে না পারা বাবা সিদ্ধান্ত নেন 40 বছর বয়সে ব্যাট বল নিয়ে নেমে পড়তে। ক্রিকেট কিংবা ফুটবল, প্রিয় দলের জার্সির জন্য আবেগ বহু পুরনো, বহু আকাঙ্ক্ষিত। ফুটবল বিশ্বকাপ আসলেই বিশ্বের কোটি কোটি ভক্ত অনুরাগীদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে একটি বিষয় খুবই কমন, তা হল প্রিয় দলের জার্সি সম্বলিত প্রোফাইল পিকচার। দেশের হয়ে মেসি যখন মাঠে নামেন, তখন আনন্দ উচ্ছ্বাসের কমতি থাকে না সতীর্থ থেকে শুরু করে কোচিং স্টাফদেরও। মেসি সহ তার 10 নম্বর জার্সিটিও বেশ পছন্দ ভক্তদের। শুধু আর্জেন্টিনা নয়, দেশের বাইরেও যার চাহিদা আকাশচুম্বী। আর তাই তো প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের আগে LM10-এর জার্সি তৈরি করা হয় 300টি। অবাক হচ্ছেন, একজন খেলোয়াড়ের জন্য 300টি জার্সি কেন? মেসির প্রয়োজন অনুযায়ী রেখে বাকিগুলো দিয়ে দেওয়া হয় আশেপাশের অনেককেই। স্পন্সর থেকে শুরু করে টেকনিশিয়ান, স্টাফ, এমনকি খেলোয়াড়রা পর্যন্ত সংরক্ষণ করতে চান মেসির একটি জার্সি। মূলত স্মৃতি হিসেবে রাখার জন্যই LM10-এর জার্সির চাহিদা মাথায় রেখে তৈরি করা হয় এতগুলো কপি। এমন অবাক করা তথ্য জানিয়েছেন নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এমনকি বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচের জন্য 650টি জার্সি তৈরি করা হয়েছিল মেসির জন্য। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেন, একদিন আমি জার্সি প্রস্তুতকারক সংস্থার কাছে জানতে চাইলাম প্রতি ম্যাচের আগে মেসির জন্য কয়টা জার্সি বানানো হয়। তারা জানালো প্রায় 200 থেকে 300টি। আশেপাশের অনেকেই লিওনেল মেসির জার্সি নিজের কাছে রাখতে চায়, সেই চাহিদা মাথায় রেখেই এতগুলো কপি তৈরি করা হয়। মূলত ম্যাচ প্রতি একজন খেলোয়াড়ের জন্য তৈরি করা হয় 3টি জার্সি, প্রথম ও দ্বিতীয়ার্ধের জন্য 2টি এবং 1টি রাখা হয় ব্যাকআপ হিসেবে। মেসি বোধহয় পৃথিবীর একমাত্র ফুটবলার যার জন্য জার্সি বানানো হয় 300টি। সালমান আব্দুল্লাহ, অনফিল্ড।